দেহ ধারণ করার তখন সার্থকতা হয় যদি সে তার প্রাণ অর্থ ধিয়া মানে বুদ্ধি এবং বাক্যের দ্বারা সদা সর্বদা শ্রেয়বস্তুর আরাধনা করে। কৃষ্ণ অর্থে কায় ক্লেশ, তার ফল আছে শেষ, কিন্তু তাহা সামান্য না। যখন দুপুরবেলা পরিশ্রান্ত হতেন, বিশ্রাম করছেন, এক সখার কোলে তার মাথা, অন্যজন সখা তার পাদ সম্বাহন করছেন, আর একজন সখা কৃষ্ণকে ওই গাছের নিচে শুয়ে আছেন, আর একজন সখা গাছের শুকনো ডাল দিয়ে কৃষ্ণকে যেন চামর ব্যজন করছেন, এরকম হাওয়া করতেছিলেন কৃষ্ণের সুখের জন্য। কৃষ্ণ হঠাৎ সেই বৃক্ষের দিকে তাকিয়ে তাকিয়ে হঠাৎ বলে বসলেন, এতাবৎ জন্ম সাফল্যম দেহিনাম ইহ দেহিষু, প্রাণই অর্থই ধিয়া বাচা শ্রেয় আচরণম সদা। এই দেহধারী দিবীর দেহ ধারণ করার তখন সার্থকতা হয় যদি সে তার প্রাণ অর্থ ধিয়া মানে বুদ্ধি এবং বাক্যের দ্বারা সদা সর্বদা শ্রেয়বস্তুর আরাধনা করে। এই বৃক্ষজনী প্রাপ্ত এই বৃক্ষগুলো এবং তার থেকে শুকিয়ে তার পতিত যে পাতা বা ডাল সেইগুলো হরিসেবাতে যখন লাগছে, ভগবান সেইটা দেখে তিনি আবিষ্ট হয়ে বললেন এই কথা, যদি প্রাণ থাকে, যদি অর্থ থাকে, যদি বাক্য শক্তি থাকে, যদি বুদ্ধি থাকে, প্রাণই অর্থই ধিয়া বাচা শ্রেয় আচরণম সদা, সদা সর্বদা শ্রেয়তত্ত্বের আচরণ করা উচিত। এই সংসারে শ্রেয় সুখ আর প্রেয় দুটো কথা আছে, শ্রেয় এবং প্রেয়। প্রেয় মানে যেটা আপাতত মনোরম, পরিণামে দুঃখপ্রদ। এই সংসারটা আমাদের কাছে প্রথমে সুখ, তার জন্য এত আগ্রহ করে সংসার করেছি, যেদিন থেকে করেছি সেদিন থেকে ফাঁদে পড়েছি। আপাতত মনোরম, পরিণামে দুঃখপ্রদ। আর শ্রেয় মানে আপাতত কষ্টকর কিন্তু পরিণাম সুখকর। এই জন্য বলছেন মহাজনগণ, কৃষ্ণ অর্থে কায় ক্লেশ, তার ফল আছে শেষ, কিন্তু তাহা সামান্য না। যদি তুমি কোনো প্রকারে ভগবানের জন্য শরীরের ক্লেশকে স্বীকার করতে পারো, যদি শরীরের ক্লেশ স্বীকার করে ভগবানের সেবা করতে পারো, তার যেটা ফল সেটা তুমি পাবে, অবশ্যই পাবে, এবং যেটা পাবে সেটা সামান্য কিছু পাবে না, এমন কিছু পাবে যেটা তোমার চিন্তার অতীত, এমন কিছু পাবে যেটা তুমি জন্মে কোনোদিন কল্পনা করো নাই, এমন কিছু পাবে যেটা তোমাদের স্বপ্নেও কোনোদিন আসে নাই, ভাবনা চিন্তার মধ্যেও আসে নাই, তোমার বুদ্ধির অতীত এমন কিছু বস্তু পাবে যদি কৃষ্ণার্থে কায় ক্লেশ হয়। ভগবান বললেন, তোমার কাছে প্রাণ আছে, অর্থ আছে, বুদ্ধি আছে, বাক্য আছে, এগুলো সকলের কাছে আছে, কার কাছে নেই? চারটে যদি নাও থাকে, দুটো বা তিনটে তো আছেই আছে। সেইগুলো দিয়ে যদি শ্রেয়তত্ত্বের আচরণ করো সদা সর্বদা, সেইটাই জানবে দেহধারী জীবের দেহ ধারণের চরম সার্থকতা।